রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল মাইয়্যাতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছা ধাবন করে, দুইটা আবার ঘুরে আসে, একটা তার সাথে থেকে যায়। যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যায় তার ছেলে, যায় তার ভাই ভগ্নী, এরা যায়, আর যায় তার মাল, কুদাল গেল, কুড়াল গেল, বালতিটা গেল, বদনাটা গেল, কিছু জিনিস গেল, ও আমালহু তার কর্ম সাথে চলে গেল, জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মারামারি হোক, আর তাহাজ্জুদ হোক, যেটাই হোক না কেন, সব তার সাথে সাথে চলে গেল। এর যে স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতিজে আত্মীয় স্বজন কুড়াল দা কুদাল সব ফিরে আসবে, অয়াক্কামাহু আমালহু, আর তার সাথে তার কর্ম থেকে যাবে। সাবধান থাকুন, কবর খুব কঠিন জায়গা, আপনার সাথে তিনটে জিনিস যায়, এ কথা আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিম, তিনটের দুইটে ফিরে আসে আর একটা থেকে যায়, ফিরে আসে আপনার আত্মীয় স্বজন ছেলে ভাই ভাতিজে, আর ফিরে আসে আপনার বাড়ির দা কুড়াল জিনিসপাতি যা আছে, থেকে যায় আপনার কর্ম। আজ থেকেই নীতি পরিবর্তন করুন, কর্ম যেন পরিবর্তন না হয়। আপনাকে অনুরোধ করেছি আপনার স্ত্রী আপনার মেয়েকে ব্যাপারে সাবধান হয়ে যান। সামনে আসছে নষ্টা দিবস, 31st night এর মতো আরো দিবস আসছে, বিবাহ বাড়িতে লাগলে গোটা পরিবার যেন নষ্টা না হয়ে যায়, এরকম এই ফেব্রুয়ারির তারিখ আসলে যেন গোটা পরিবারটা নষ্টা না হয়ে যায়, নষ্টা মেয়ের মতো যেন না হয়ে যায়, ওই পহিলা বৈশাখে ছেলে মেয়ে আহাল পরিবার যেন নষ্টা মেয়ের মতো না হয়ে যায়। খারাপ লাগে শুনতে, আমার কিছু করার নেই, এত বলি মানেন না কেন? আপনি কি মনে করেন আমি নামে নেই সফল? আপনি তো পারেন, আমি পারি, আপনি তো পারেন। আজকে এই বাড়িতে ঢুকে একেবারে 44 ধারা কারফিউ জারি করে দেবেন, হয়ে গেল কথা। এ কি দেশের উপরে চালাতে বলছি, আপনার নিজের পরিবারের উপরে, যেই পরিবার আপনার খাই, যেই পরিবার আপনার বাড়িতে থাকে, ঈদের আগের দিন ছেলে মেয়েকে 5000 টাকা দেন, 3 সেট 5 সেট কিনে দিতে হবে, ভালোই তো বাসেন ছেলে মেয়েকে, ভালোই তো বাসেন, ভালোবাসেন ছেলে মেয়েকে, খুব ভালোবাসতে হয়, কিন্তু এইভাবে কেন, এই নোংরামিতে নেমে যাবেন কেন? ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করুন, জরুরি। সবাই চলে গেল, কানে চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসলো, দুইজনের একজন বলে বলুন মানহর রাজিল আলো যে বৈশাখম, ওই ব্যক্তি কে? যেই ব্যক্তি আপনাদের কাছে পাঠানো হয়েছিল, হ্যাঁ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তাকে বলা হবে ওই যে দেখেন জাহান্নাম ওইটা ছিল আগে, এইবার দেখেন জান্নাত এইটা হলো পরে, যখন কালেমা পড়ে ইবাদত করতে লাগলেন তখন হলো এইটা, আর আগে ছিল ওইটা, জাহান্নাম আর জান্নাত দেখানো হয়। অমল মুনাফিকাল কাফের, যদি কবরবাসী হয় মুনাফিক কাফের, তখন বলে লাদ্রি মান হরাজুল একলু মা একলু নাস, যিনি আমি বলতে পারছি না সে যে কে, মোহাম্মদ যে কে আমি তা বলতে পারছি না, মানুষে যা বলতো আমিও তাই বলতাম। তাই এই কথা বলার সাথে সাথে ফায়াজের বোঝার বাতান, অপরজন যার হাতে লাঠি আছে সে মারতে আরম্ভ করে, এমন মায়ের দেয় এসি হোসায় হাতান, বাপরে মারে করে চিৎকার করে উঠে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ শুনতে পাই তার চিৎকার। এই যে কবরে লোকটা চিৎকার করছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যা কিছু আছে সবই শুনতে পাই তার চিৎকার। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না, এ কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে গাধাটি লাফ দিয়ে উঠলো মানে কবরের শাস্তি শুনতে পাই, পশু প্রাণী কবরের শাস্তি শুনতে পাই, এই ফ্যানটা কবরের শাস্তি শুনতে পাই, এই লাইটটা কবরের শাস্তি শুনতে পাই, এই লাঠিটা কবরের শাস্তি শুনতে পাই, এই মাইকটা কবরের শাস্তি শুনতে পাই, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে ইয়াতিহে মালা কানে আজরা কানে আসওয়াদানে, দুইজন ফেরেশতা আছে, তারা হচ্ছে কালো, তারা হচ্ছে নীল, নীল কালো, একজনের নাম মুনকার একজনের নাকির, নাকির মানে অপরিচিত, মুনকার মানে অপরিচিত, মুনকার নাকির অপরিচিত, কালো নীল মানে ভয়াবহ। দুইজনের মধ্যে একজন চামা চোখে অন্ধ কানে বধির, আসাম কানে বধির চোখে অন্ধ, যেই মারে
সেই কানে বধির চোখে অন্ধ সম্মানিত মসজিদে মুসল্লি আপনাকে কি দিয়ে বুঝাই, যখনই মারে তখনই লোকটা বাপরে মারে করে চিৎকার করে উঠে, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে পাঠান যে জোরে চিল্লাচ্ছে কি ধীরে চিল্লাচ্ছে কানে শুনে না। আর মারে তখন কোথায় যে মারছে সেটা নিজে দেখে না, দেখতে পায় না, মাথায় মারছে না গায়ে মারছে। আর যে মারে তার নাম ফেরেশতাও খায় না, তার পেশাব নাই পায়খানা নাই। এই পুলিশটাকে বলা হয়েছে এই লোকটা আসামি, একে 50 লাঠি মারো। যেমন মারা শুরু করেছে বাপরে মারে করে হাত পা ধরছে, তখন একটু থেমে গেল, তার হাত পা ধরা দেখতে পাচ্ছে, চিৎকার দেখতে পাচ্ছে, একটু থেমে গেল। আবার এই লোকটা মানুষ, 50 লাঠি যদি মারে তো প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেন ওর ভিতরে ক্লান্তি চলে এসেছে। যে মারে সে এমন ফেরেশতা, তার আকৃতি বিপজ্জনক, সে কানে শুনে না চোখে দেখে না, সে কোথায় মারছে তা বুঝে না, কত জোরে চিৎকার করছে তা জানে না। প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠিও তত জোরে মারবে, এর নাম ফেরেশতা। সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই, দুইজন কালো এবং নীল ফেরেশতা এসে বলে, বলো সে ব্যক্তিকে, সে ব্যক্তি মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ আমরা জানি, তুমি এটাই বলবে, নাম কানামতুল আরুশে, হ্যাঁ তুমি এটাই বলবে আমরা জানি। তখন কবরবাসী বলবে ছেড়ে দেন, বাড়ি চলে যাব, ফাউক বের হম, আজকে যে ভালো অবস্থায় আছি এটা বাড়িকে সবকে বলে দেব, স্ত্রী ছেলে মেয়েকে বলে দেব। তখন ফেরেশতারা বলেন, আরে না না, নাম কানামতুল আরুশে, লাইক জহিল্লাহ বাহালিহি, এখানে ঘুমিয়ে যাও, বাসর রাতের ঘুমানোর মতো, যাকে তার প্রিয়া ছাড়া কেউ জাগায় না, বাসর রাতে ঘুমিয়ে গেলে শাশুড়ি জাগাতে যায় না, কেউ জাগাতে যায় না। তার স্ত্রী এক পর্যায়ে জাগিয়ে তাকে বলে, নাস্তা করে নেন। দুইজন ফেরেশতা বলবেন, আরে যাবা কেন বাড়িতে, ঘুমিয়ে যাও, বাসর রাতের ঘুমার মতো, যাকে কেউ জাগায় না অতীব পিরিয়া ছাড়া, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও, যেদিন বিচারের মাঠ হবে সেদিন তুমি জাগবা, জাগার সময়তে বলবা আসরের টাইম পার হয়ে গেল, আসরের টাইম পার হয়ে গেল, সলাত আদায় করতে হবে, সলাত আদায় করতে হবে, মানে জোহরের সলাত আদায় করে খেয়ে ঘুমিয়েছেন আর ঘুম ভাঙতে দিচ্ছে, আসরের টাইম পার হয়ে গেল, তাহলে অল্প ঘুমিয়েছেন মানে কয়েক হাজার বছর পার হয়ে গেছে। বুঝাতে পারছি না মনে হয় বিষয়গুলি, কয়েক হাজার বছর পার হয়ে গেছে, তাই প্রমাণ হয়ে গেল যে জোহর থেকে আসার পর্যন্ত আরে সময় পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, ডুবে গেল, আসরের সালাত আদায় করব, এই হুড়াহুড়ি লেগে গেছে ঘুম ভাঙতেই। তাই ভালো মানুষ অমল কাফের মুনাফিক, ও বলছে যে না 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 আমি তো চিনি না, সে মোহাম্মদ কে আমি জানি না। আমরা জানি, তুমি এটাই বলবে, কাকুলতা তাকুল হাকা যা, এটাই বলবে কথা জানি, এই টাইমে আলাইহি লার্জ, এই মাটি চেপে ধরো, মাটি দুই দিক থেকে চেপে ধরো, মাটি দুই দিক থেকে চেপে ধরবে, একদিকের হাড় আর একদিকের হাড়ে ঢুকে একবারে চাপটা লেগে আঠুসাঠু হয়ে একবারে মাটির সাথে মিশে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস, এ কথার অর্থ এই নয় যে কবর দুই দিক থেকে চেপে জমা ধরে গেল, ও বুঝলো যে জমা ধরে গেল, না বুঝাতে পারছি না, ও বুঝলো যে কবর আমাকে চেপে ধরে জমা ধরে গেল। আপনি এখন কবর খুঁড়লে ওইরকমই দেখবেন, কিন্তু ও যখন উত্তর ফেল করলো, উত্তর দিতে পারলো না, তখন দুই দিক থেকে তাকে ধরে একবারে এমন ভাবে জমা লাগিয়ে দিল, একদিকের হাড় আর একদিকের হাড়ে ঢুকে গেল। আল্লাহ রাসূল বলছেন ইফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে তাকে বারবার পিটানো হবে, আর এইভাবে তাকে কবরে চেপে হাড়ের সাথে হাড় ঢুকিয়ে লাগিয়ে কিয়ামত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। থাকতে থাকতে একটা মানুষ চলে আসবে, যদি ভালো মানুষ হয় তাহলে আহসান লজে খুব সুন্দর টকটকে ঝকঝকে মানুষ, বা হাসান সিয়েবে কাপড় চোপড় সুন্দর, অতিবুর রিহে খুব সুগন্ধ, কে তুমি এত সুন্দর খবর নিয়ে আসলে? আরে এই দিন তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার অদা করা হচ্ছিল, আমি তো সেই জিনিস হচ্ছি, আমি তোমার আমল, আমি হচ্ছি তাহাজ্জুদ, আমি হচ্ছি দান। সুন্দর আকৃতিতে কবরে আসবে দান, অমল কাফের মুনাফিক, যদি ব্যক্তি কাফের হয় তাহলে তার কাছে একটা লোক আসবে, কাবিহুল কাবিহুস জাসাদে, খুব নিকৃষ্ট শরীরে আর খুব খারাপ গন্ধে আর খুব খারাপ কাপড়ে এসে ঢুকতে, কে তুমি, কে
আরে এই দিন তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হচ্ছিল, সুসংবাদ নাও না তুমি জাহান্নামের কবরের, আমি হচ্ছে তোমার কর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরো জীবনের কর্ম কবরে আসবে মানুষের আকৃতিতে, খারাপ আকৃতিতে, খারাপ পোশাকে, দুর্গন্ধময় হয়ে। আর ভালো মানুষের জন্য তার ভালো কর্ম আসবে ভালো পোশাকে, ভালো আকৃতিতে, সুগন্ধময় জিনিস গায়ে লাগিয়ে, সুগন্ধি গায়ে লাগিয়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, মসজিদের খুতবায় সময় হতো বা দীর্ঘ হয়ে গেল, অন্যদিন আরো কবরের বিস্তারিত আলোচনা হবে। আজকের মতো এই পর্যন্ত বলে বলছি, কবর বড় বিপদ, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কত কঠিন? কবর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ফিরার পূর্বে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল ফজরের পরে, আপনার আসর মাগরিবের পরে এই কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন, আপনারও কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দিন রাত পরিত্রাণ চান, বিশেষভাবে সালাম ফিরার পূর্বে ওই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমাদের উত্তরসূরি আত্মীয় স্বজন খালাফুফু দাদা দাদি তারা এখানে বসবাস করেছে, তারা মানুষ, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা তাদের উত্তরসূরি হিসাবে আকুল আবেদন তোমার দরবারে করছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমাদের যারা বেঁচে আছে বাড়িতে, হাসপাতালে ও বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য সুযোগ করে দাও, তৌফিক দান করো, আমরা যেন দিন রাত কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমার দরবারে প্রার্থনা করতে পারি, তুমি এই তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে